ডকুমেন্ট তৈরি করার জন্য ফাইল থেকে নিউ, শর্টকাট তো মনে আছে তাই না? কন্ট্রোল এন। নিউ গেলে দেখেন এই জায়গায় অনেক কিছু পাওয়া যাবে। ডকুমেন্ট টাইপে গেলে অনেক কিছু পাবেন, এখান থেকে পেপার সাইজ পাবেন কিছু, যদি প্রিন্টিংয়ের জন্য কাজ করতে চান অনেক সময় বিভিন্ন পেপার সাইজ দরকার হয়, ইন্টারন্যাশনাল পেপার সাইজে গেলে দেখেন এখানে বিভিন্ন রকম পেপার সাইজ দেওয়া আছে। ইন্টারন্যাশনালি যে পেপার সাইজগুলো ইউজ করা হয় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। তারপরে যদি ওয়েবে যান, ওয়েবে গেলে কিছু কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে ওয়েবের জন্য, যেমন এটা ল্যাপটপের সাইজ, এগুলো হয়তো ছোটো ল্যাপটপের সাইজ, এগুলো নিচের দিকে আসলে হয়তো এগুলো মনিটর যেগুলো থাকে আমরা পিসি যেগুলো ইউজ করতেছি এগুলো সাইজ চলে আসে, যেমন আইম্যাকের সাইজ দেওয়া আছে, ডেস্কটপের দেওয়া আছে, বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে যেগুলো মানে নর্মালি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে রেজলিউশন দেওয়া আছে, রেজলিউশনটা কী সেটা তো জানি তাই না? ওইখানে আমরা রাস্টার ইফেক্টস বলা ছিল যে 72 পিক্সেল পার ইঞ্চ বা 300 পিক্সেল পার ইঞ্চ, এখানে সেটা বলা হচ্ছে রেজলিউশন। দেখেন এই জিনিসটা কিন্তু এখানে সেম, ইউনিটটা সেম না, পিক্সেল পার ইঞ্চ বলা হচ্ছে। চাইলে এটাকে চেঞ্জ করে পিক্সেল পার সেন্টিমিটারও করা যায়। উইড হাইট এখানে দেখাচ্ছে, চাইলে কি করতে পারি এই উইড হাইট এখান থেকে চেঞ্জও করতে পারি। চেঞ্জ করার সাথে সাথে দেখেন এখানে কি হচ্ছে, কাস্টম, মানে আমি কাস্টমাইজ করতেছি তার জন্য এটা কাস্টম করতেছে। আর এখানে আরেকটা জিনিস একটু আলাদা, সেটা হচ্ছে উইডথের জন্য আলাদা করে ইউনিট দেওয়া আছে, আবার হাইটের জন্য আলাদা করে ইউনিট দেওয়া আছে। সাধারণত কি হয়, উইডের জন্য যে হাইটটা ইউনিটটা ইউজ করি হাইটের জন্য সেটাই কিন্তু ইউজ করা হয়, এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। এখান থেকে একটা জিনিস আমি তৈরি করে দেখি, একটা আর্টবোর্ড আসছে তাই না, আর্টবোর্ড আসছে, এরকম সাধারণত আসে না, আপনারা তৈরি করে দেখেন তো এরকম আসে কিনা। আরেকটা জিনিস এদিকে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার বলা হচ্ছে, সরি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, তো এই কন্টেন্টসটা যদি অন্য কোনো কালার থাকে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এই জায়গাটাতে ক্লিক করলে কালার চেঞ্জ করা যাবে, যেমন আমি একদম হোয়াইট করে দিচ্ছি। আর এখান থেকে চাইলে কিছু প্রিসেট থাকে যেগুলো হচ্ছে হোয়াইট বলা হচ্ছে, ট্রান্সপারেন্ট বলা হচ্ছে, এগুলো চাইলে নেওয়া যেতে পারে, হোয়াইটটা রাখবেন সবসময়। আর এই জিনিসগুলোতে হাত দেওয়ার দরকার নাই, অ্যাডভান্সে যা দেখা যাচ্ছে কালার প্রোফাইল এটাই থাকবে আর স্কোয়ার পিক্সেলসই থাকবে, এরকম একটা চেহারা হবে। পরে দেখেন একটু, আগে একটু দেখে নেন এই জায়গায়, এরকম একটা চেহারা আসবে, যাদের না আসবে আমি আনাই দিব, কোনো সমস্যা নেই, একটু দেখে নেন। হ্যাঁ, তো এই যে সাদা অংশটা এটা ইলাস্ট্রেটর বলা হতো আর্টবোর্ড, একটু পরে ইলাস্ট্রেটর আর্টবোর্ড বলা হতো না এই জায়গাটাকে, ফটোশপে আমরা এটাকে বলতেছি ক্যানভাস। ক্যানভাস কোথায় বলা হয় বলেন তো? ছবি আঁকার জন্য কিন্তু ওই ক্যানভাস জিনিসটা ইউজ করা হয়, যেহেতু ওই টাইপের কাজই এখানে করা হচ্ছে এই জায়গাটাকে কি বলা হয়, ক্যানভাস। তো এটা একটু মনে রাখবো। তো এই ক্যানভাসটাকে কি করা যায়, সাইজে ছোট বড় করা যায়, ইলাস্ট্রেটর যেরকম করা যেত এখানেও ছোট বড় করা যায়। সেটা হয়তো পরে আসবে, আজকে সেটা দেখ নাই, অন্য ক্লাসে হয়তো চলে আসবে কীভাবে ক্যানভাসটা ইনক্রিজ করতে পারবো, উপরে নিচে ডানে বামে বা ইন্ডিভিজুয়ালি পার্টিকুলারলি কোনো একটা দিকে কীভাবে ইনক্রিজ করবো বা ডিক্রিজ করবো, সেই জিনিসগুলো আরেকটা ক্লাসে চলে আসবে। এই কাজটুকু করার পরে এই লেয়ারটা সাধারণত থাকেই, আমার এখানে একটু কাস্টমাইজ করে নেওয়া আছে যে লেয়ারটাকে আমি প্রাধান্য দিয়ে শুধু লেয়ারটাই রাখছি, যেহেতু লেয়ারটাই আমার ম্যানেজ করতে হবে ম্যাক্সিমাম সময়। তো আপনাদের হয়তো অনেক কিছু এদিকে চলে আসে তাই না, অনেক কিছু আসে না সাথে, সেই জিনিসগুলো আপাতত এরকম থাকতে পারে। তো এই চেষ্টাটা করেন যে একটা ক্যানভাস তৈরি করে নেন, একটা ডকুমেন্ট তৈরি করে নেন সবাই। আপনার মতো তো আমারটা না, আমারটা লম্বা। আচ্ছা এখানে দেখে নেন একটু, দেখেন এই যে এটাতে আমি রাইট বাটন ক্লিক করতেছি, তো বেশ কয়েকটা টুল চলে আসতেছে, পরিচিত টুল না এগুলো, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন, কাস্টম শেপ। নতুন কোনটা? কাস্টম শেপটা, কাস্টম শেপটা নতুন, লাইনটা বাদ দেন ওইটা ভুলে যান, ওইটা শেখার দরকার নেই, কাস্টম শেপটা নতুন। তো একটা রেক্টেঙ্গেল নর্মালি আমি তৈরি করতেছি, কোনো কালার পাচ্ছি না, এখানে ফিলটা নাম দেখাচ্ছে তাই না, এটাতে কালার দিয়ে নিলাম।
এই শেপটা আমি তৈরি করলাম, একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, তাই না? এটা কি ছিল? এটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল, এটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? আর এই যে আমি একটা শেপ তৈরি করলাম, শেপটা কিসে আসছে? একটা লেয়ারে আসছে। আমি যদি আরো একটা শেপ তৈরি করি, কি হচ্ছে? নতুন আরো একটা লেয়ারে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক, তাই না? আমি কি নতুন কোনো লেয়ার তৈরি করছি? না, অটোমেটিক্যালি সে নতুন একটা লেয়ারে নিয়ে চলে যাচ্ছে। কি জন্য? যদি আমি এই নতুন লেয়ারটা তৈরি না হতো, এই শেপটা কিন্তু এটার সাথে লেগে যেত বা সেম লেয়ারে তৈরি হতো, আলাদা করে পরে আমি আর সিলেকশন পেতাম না। যেমন এটাতে আমি সিলেক্ট করতেছি, এই লেয়ারটা আমি পাচ্ছি, তাই না? আর এটাতে সিলেক্ট করে নিলে এই লেয়ারটা পাচ্ছি। যদি এক লেয়ারের মধ্যে দুইটা থাকতো, আমি আলাদা করে এটার সিলেকশন নিতে পারতাম না। প্রবলেমটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই জিনিসটা গেল। এখন লেয়ারটা যে আমি নিলাম, এখান থেকে আসার পরে মুভ করতে পারতেছি, এটা কি খেয়াল করতেছেন? মানে না শিখানোর আগে এই জিনিসটা চলে আসছে অলরেডি। দেখেন, মুভ করতেছি, একটা ধরে ধরে আমি মুভ করতে পারতেছি। একটা টুল খেয়াল করেন, এখানে বলা হচ্ছে এটাকে মুভ টুল, শর্টকাট হচ্ছে ভি। ভি শর্টকাটে ইলাস্ট্রেটরও একটা টুল ছিল, তাই না? সিলেকশন টুল, মনে আছে না? দুইটা টুলের নেচার কিছুটা একরকম, এবং দুইটাকেই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ডিফল্ট টুল বলা হয়। ডিফল্ট টুল মানে হচ্ছে যে কোনো কাজ শেষে আমরা এই টুলটাতে যেয়ে প্লেস করব বা এই টুলটাতে যেয়ে অবস্থান করব। তাহলে কি হবে? আমার কাজটা ফাস্টার হবে, বিভিন্ন জিনিস আমি এক্সেসিংয়ের জন্য আমি অনেক সুবিধা পাবো। সব কাজ শেষে আমি শেপ তৈরি করছি, সাথে সাথে আমি মুভ টুলে যাব। আমি একটা কোথাও গ্রেডিয়েন্ট দিছি, সাথে সাথে মুভ টুলে চলে যাব। কোথাও আমি পেন টুলের কাজ করছি, কাজ শেষ আমি মুভ টুলে চলে যাবো। ব্যাপারটা এরকম, ইলাস্ট্রেটরে যেটা করছেন যে কাজ শেষে সিলেকশনে চলে গেছেন, এখানে এসে মুভ টুলটাতে চলে আসবেন। মুভ টুল থেকে কি করা যায়? জাস্ট একটা লেয়ারকে ধরে মুভ করা যায়। যে কথাটা বলতে নিয়ে ছেড়ে আসছি সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস তৈরি করলাম, নতুন একটা লেয়ারে তৈরি হয়ে গেল অটোমেটিক্যালি। তো এই ফটোশপ কিন্তু এতটা সোজাও ছিল না আগের ভার্সনগুলোতে, কিছুদিন আগের ভার্সনগুলোতেও কিন্তু এতটা সোজা ছিল না। তখন কি করা লাগতো? আপনি একটা নতুন কাজ করবেন, এভাবে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে তার মধ্যে আপনাকে ড্র করতে হতো বা শেপ নিতে হতো। তো এখন কতটা ফ্লেক্সিবল হয়ে গেছে চিন্তা করেন, যে আপনি কিছু নিচ্ছেন, নতুন একটা লেয়ার এসে প্লেস করতেছে। আপনার নতুন করে এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে না যে আমি একটা জিনিস তৈরি করবো, একটা নতুন লেয়ারের মধ্যে সেটা নিতে হবে। অনেক ইজিয়ার না এখন? তো এই ব্যাপারে এই সুবিধাগুলো এখন নতুন ভার্সনে কাজ করতেছেন, এই সুবিধাগুলো আপনারা এখন পাবেন। আচ্ছা, এখন মুভ টুলের কাজটা হচ্ছে মুভ করা যাচ্ছে। এর সাথে আরো একটা জিনিস দেখেন, আমি এখন মুভ টুলে আসি, অপশন বারটার কাজ দেখাবো, এটা বলছিলাম। অপশন বারটা কি করতেছে? আমি যখন মুভ টুলে আসতেছি, এই মুভিং এর কিছু অপশন বা কিছু ফিচার যেগুলো দরকার হয় একদম সামনে রেখে দিছে। অপশন বারটা দেখুন সামনে চোখে পড়ে, এখানে কিন্তু রেখে দিছে এই জিনিসগুলো। এটা কিন্তু শুধু মুভ টুলের জন্য এই জায়গাটা, অন্য টুলে যখন যাচ্ছি এটাকে বলা হয় মার্কিউ টুল। তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আসলে, তো এই মার্কিউ টুলটাতে যখন যাচ্ছি অপশন বারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার, মানে সে এখন এই মার্কিউ টুলের কিছু ফিচার এখন শো করতেছে। পরে যখন আমি ল্যাসো টুলে আসবো, ল্যাসো টুলের কিছু ফিচার চলে আসতেছে। আমি এখান থেকে কুইক সিলেকশনে আসবো, মানে যেই টুলটাতে আমি যাব সেই টাইপের সে কাজ বা কিছু সেই টুলের যে কিছু ফিচার সেগুলো নিয়ে আসতেছে। তো মুভ টুলটাতে যখন আসি, এটার অপশন বার থেকে কি সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো একটু দেখব। এখানে একটা যা অপশন দেখেন, বলা হচ্ছে অটো সিলেক্ট, তাই না? এটার কি সুবিধা বা কি কাজ? আমি ডিরেক্ট ক্যানভাস থেকে কোনো একটা শেপে যদি ক্লিক করি, এই শেপটা যে লেয়ারে আছে সেই লেয়ারটা এখান থেকে সিলেক্ট হয়ে যায়। দেখেন, এখন দুইটাই ডিসিলেক্ট, তাই না? এখানে যখন ক্লিক করতেছি, এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল না? আবার যখন এটাতে ক্লিক করব, অন্য লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। পার্থক্যটা এখানে দেখেন, যখন আমি অটো সিলেক্ট দিচ্ছি না, এখান থেকে আমি কোনো সিলেকশন তৈরি করতে পারতেছি না। আচ্ছা, এখন দেখেন অটো সিলেক্টটা যখন আমি দিয়ে রাখি নাই, এখানে ক্লিক করতেছি, বলতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। মানে এখান থেকে সিলেকশনে নেওয়া যাচ্ছে না। সিলেকশন তখন কোথায় থেকে নিতে হবে? লেয়ারে এসে এভাবে সিলেকশন দিয়ে দিতে হবে। তারপরে আমি দেখতেছি যে হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, এটা আমি এখানে এসে মুভ করতে পারবো। দুইটার মধ্যে পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো
অটো সিলেক্ট না দেয়া থাকলে এভাবে ম্যানুয়ালি কাজটা করতে হবে, এখান থেকে সিলেকশন করে দিয়ে তারপরে ধরে টানতে হবে। এখন যদি আমি এটা ধরেও টানি, মুভ হবে কোনটা, যেটা যে লেয়ারটা সিলেক্ট হয়ে আসে। আমি আবার এটা দিয়ে দিচ্ছি। অটো সিলেক্টের আরও কিছু এর সাথে কিছু ব্যাপার আছে, যেমন এখানে বলা হচ্ছে লেয়ার, তাই না? তার জন্য সে ইন্ডিভিজুয়াল লেয়ারগুলোকে সিলেক্ট করতেছে। আরেকটা অপশন পাওয়া যাবে, সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপটা কি করবে, গ্রুপটা যেটা করবে সেটা হচ্ছে, গ্রুপ করা তো আমরা শিখছি, তাই না? শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল জি। তো আমি এই দুইটা লেয়ার কিন্তু ড্র্যাগ করে সিলেকশন নিয়ে আসছি। কন্ট্রোল জি যদি দেই, এটা একটা গ্রুপ গ্রুপ তৈরি হয়ে গেল না ভিতরে এই দুইটা লেয়ার। এখন যেহেতু গ্রুপ করা আছে, অটো সিলেক্টও দেওয়া আছে, আমি যদি এই গ্রুপের মধ্যে এই দুইটা শেপ আছে, একটা শেপকে যদি ক্লিক করি, পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং আমি একটা শেপকে যদি যদি মুভ করি, গ্রুপের মধ্যে যা আছে সব একসাথে মুভ করবে। মানে গ্রুপ করলে যা হয় আর কি, বুঝা গেল এই ব্যাপারটা? আচ্ছা, এখন আমি যদি গ্রুপ করা অবস্থায় এখান থেকে যদি আবার লেয়ারে চলে যাই, এখন যদি আমি সিলেকশন নেই, কী করতেছে, গ্রুপের মধ্যে ঢুকে সে যে লেয়ারটা সিলেক্ট করছিলাম সেটাতে সিলেকশন নিচ্ছে, এবং মুভ করলে শুধুমাত্র ওইটাই মুভ করবে। তার মানে গ্রুপ ওয়াইজ যদি আমি মুভ করতে চাই, তখন অবশ্যই আমাকে কী করতে হবে, গ্রুপটা করে দিতে হবে। তো অটো সিলেক্ট আর অটো সিলেক্ট না, এই দুটার মধ্যে পার্থক্যটা কি পাওয়া গেছে? তো এক এক সময় এক একটা দরকার হয়, দুইটারই দরকার আছে, তার জন্যই দেয়া আছে। তো এক এক সময় এক একটা দরকার হয়। আর একটা জিনিস যেটা পাশে পাওয়া যাচ্ছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, যে ইলাস্ট্রেটরে একটা শেপ সিলেক্ট করলে চারপাশ থেকে একটা বাউন্ডিং বক্স চলে আসে, তাই না? জি স্যার। এখানে সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু পাওয়া যাবে যদি এটাকে আমি চেক করে দিই। এটা চেক করে দিলে এই বক্সটা কিন্তু চলে আসে, এবং বক্স থেকে কিছু কাজও করা যাবে, যেমন ফ্রি স্টাইল রোটেশন, সরি স্কেলিং যেটা সেটা করা যাবে, আর ফ্রি স্টাইল রোটেশনটা করা যাবে। এটুকু কি সবাই বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে কি ছিল, এই জায়গাটা থেকে কালার অ্যাপ্লাই করে ফেলতে পারতাম, তাই না? জি স্যার। বলা হতো একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার। এখানে দেখেন দুটোকে কিন্তু অন্য নামে ডাকা হচ্ছে। উপরটাকে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন মনে হচ্ছে যে ফোরগ্রাউন্ড মনে হয় উপরের কালার, ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে নিচের কালার, এরকম মনে হচ্ছে না? আসলে এরকম কোনো ব্যাপার না, এই দুইটা জায়গা হচ্ছে কালারটাকে স্যাম্পলিং করে রাখার একটা জায়গা। অ্যাট এ টাইম আমি দুইটা কালার এখানে স্যাম্পল নিয়ে রাখতে পারবো। দেখা যায় আমরা যখন লেন্দি কোনো কাজ করি, যখন ওয়েব ইন্টারফেস নিয়ে যখন কাজ করি, তখন প্রাইমারি কালার বলে একটা টার্ম চলে আসে। প্রাইমারি কালারটা কী জিনিস, এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে একটা অথবা দুইটা প্রাইমারি কালার থাকে, যে কালারগুলার প্রেজেন্সটা ওই ডিজাইনের মধ্যে বেশি থাকে। তো ওই জিনিসটা দেখা যায় যে এই কালারটা একটু পরপর আমার দরকার হচ্ছে, কারণ আমি হয়তো কী করি, কালার কোডটা কপি করে ক্লিপবোর্ডে রেখে সেখান থেকে হয়তো কাজ করতেছি, কিন্তু অন্য কোনো কপি টপি যদি শেপ টেপ যদি বা কোনো ইমেজ কপি করতে চাই, ক্লিপবোর্ড থেকে কিন্তু ওই কালার কোডটা চলে যাবে। তো সেক্ষেত্রে কী করা হয়, প্রাইমারি কালার মানে দুইটা বেশি তো আমি পারবো না, একটা অথবা দুইটা কালার এখানে আমি স্যাম্পল করে রাখবো, এবং এই কালারটা এখান থেকে একটা কমান্ড দিয়ে যে কোনো শেপে অ্যাপ্লাই করা যায়, সেই কমান্ডটা শিখবো। তার আগে স্যাম্পলিং করাটা দেখি। ইলাস্ট্রেটর এখানে কী করতাম, ডাবল ক্লিক করলে এটা চলে আসতো, তাই না? একটা কালার পিকার আসতো। আর এখানে কী হবে, একটা সিঙ্গেল ক্লিক করলেই এই জিনিসটা কাজ করবে। এখানে বলা হচ্ছে যে কালার পিকার ফোরগ্রাউন্ড কালার, কালারের জন্য চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। দেখেন আমি এখানে চেঞ্জ করছি, আমার শেপটা সিলেক্ট অবস্থায় আছে, কিন্তু শেপে কিন্তু কালার অ্যাপ্লাই হয় নাই। ব্যাকগ্রাউন্ডের জন্য যদি একটা নেই, এরকম ডার্ক টাইপের একটা কালার নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে এটা আছে। তো এই শেপটাতে আমি দুইটা কালারই অ্যাপ্লাই করতে পারবো যদি একটা করে কমান্ড ইউজ করি। কমান্ডটা দুইটা সেম প্রায়। তো ফোরগ্রাউন্ডের জন্য কমান্ড ইউজ করবো অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস যদি দেই, দেখেন এই লাল কালারটা যেটা আমি নিয়েছিলাম, একদম যে ব্রাইট রেড ছিল, এই ব্রাইট রেডটা কিন্তু এখন আমার শেপটার কালার হিসেবে চলে আসছে, শেপটার ফিল কালার হিসেবে চলে আসছে, বোঝা যাচ্ছে? আবার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে এটাকে আমি ফিল করতে চাই, জাস্ট কমান্ডটা একটু অন্যরকম হবে, কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেস যদি দিয়ে দিই, ব্ল্যাক কালারটা দিয়ে দেখেন ফিল করে ফেলছে। এটুকু পারা যাবে না, শুধু কমান্ডটা মনে রাখবেন। এই জিনিসটা কিন্তু অহরহ দরকার হবে, কমান্ডটা একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ মানে যাতে সবসময় কী বলে কি মাউসের সাথেই থাকে এই কমান্ড।
আচ্ছা আরেকটা যেটা জিনিস যে এখানে কালার স্যাম্পলিংটা কি শুধু এখান থেকে করতে পারবো? আমার যদি কোনো পছন্দের কালার থাকে বা কোথাও একটা পছন্দের কালার দেখছি সেটা কি আমি পিক করতে পারবো কিনা, সেটাও সম্ভব সোয়াচ থেকে? সোয়াচ থেকে কি করবেন, আপনাদের হয়তো এখানেই পাবেন, তো সোয়াচ থেকে আমি যদি কোনো কালার পিক করি, সাপোজ আমার এই ম্যাজেন্টা টাইপের কালারটা পছন্দ হয়েছে, এটা ক্লিক করলে কি হচ্ছে দেখেন, ফোরগ্রাউন্ডে কিন্তু চলে যাচ্ছে, তাই না? ফোরগ্রাউন্ডে ম্যাজেন্টাটা আমি পেয়ে যাচ্ছি না। আবার যদি এই ইয়েলো কালারটা নিতে চাই, ইয়েলোটা দেখেন এখানে হচ্ছে। তারপরে এই শেপটাতে অ্যাপ্লাই করাটা কোনো প্রবলেম হবে? কি দিব, অল্টার ব্যাক স্পেস। কি জন্য হলো না? কারণ লেয়ারটা সিলেক্ট করা নাই। এবার আসছে না, এই কাজটা করব। এখান থেকে উপরের দিকে ইলাস্ট্রেটরের মতোই ব্যাপারটা ছিল, যেটা সুইচিংয়ের কাজটা করবে, যে ফোরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাবে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ফোরগ্রাউন্ডে পাঠাবে। খেয়াল করেন সুইচ করলে কী করতেছে, এই ইন্টারচেঞ্জটা তারা করতেছে। আর এই নিচের দিকে যেটা ছিল সেটা হচ্ছে ডিফল্ট করে দেয়া। ডিফল্টে ইলাস্ট্রেটরের কোন দুইটা কালার ছিল বলতে পারেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কোনটা কোনটার জন্য ছিল সেটা বলেন? ফিলের জন্য হোয়াইট। আর এইখানে ডিফল্টটা হচ্ছে ফোরগ্রাউন্ডের জন্য ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইট। এই কাজটা এখান থেকে করবে। আর স্যাম্পলিং যদি কোনো ইমেজও থাকে, ইমেজ থেকেও স্যাম্পল করে নেওয়া যাবে কালার এখানে, সেটা হয়তো পরে একসময় দেখে নিন। আপাতত এই কালার দেওয়ার চেষ্টাটা করেন। যে টাইপ টুলটা দেখেন একটু সবাই খেয়াল করেন, টাইপ টুলটা এখানে মানে শেপ টুলের উপরে, টাইপ টুলে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে এসে যদি আমি ক্যানভাসের উপরে একটা ক্লিক করি, এখানে একটা লেয়ার চলে আসতেছে। এই লেয়ারটার চেহারা একটু অন্যরকম, দেখেন টি লেখা, থাম্বনেইলের মধ্যে টি লেখা। তো এইগুলো চেহারা দেখে অনেক সময় বোঝা যাবে কোনটা কোন টাইপের লেয়ার। এটা লেয়ারের টাইপগুলো হয়তো পরের ক্লাসে আসবে, যে কোনটা পিক্সেল লেয়ার, কোনটা শেপ লেয়ার, কোনটা স্মার্ট অবজেক্টের লেয়ার আর কোনটা টাইপ লেয়ার, এরকম অনেক কিছু চলে আসে। তো ওই জিনিসগুলো হয়তো দেখে বোঝা যাবে। একটু ক্লিক করলে লেয়ারটা তৈরি হচ্ছে, এবং যখন আমি কিবোর্ড থেকে কিছু লিখব তখন লেখা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। কন্ট্রোল এ দিয়ে লেখাটা আমি সিলেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে কালারটা কি আসতেছে, হোয়াইট আসতেছে, তাই না? টেক্সট কালারটা হোয়াইট আসতেছে, হোয়াইটের মধ্যে হোয়াইট আছে, তার জন্য দেখা যাচ্ছে না। ব্ল্যাক করে দিই, এখন কিন্তু এটা ভিজিবল হয়ে গেছে। টাইপ লেয়ার থেকে আমি সিলেক্ট করে নিয়ে জাস্ট ফন্ট সাইজটা বড় করে দিই। এখন দেখা যাচ্ছে, তাই না? হিজিবিজি লিখছি, এটা দেখা যাচ্ছে, এবং যেটা লিখছি সেটা কিন্তু এখন এটা এখানে দেখাচ্ছে, তাই না? পাশে থেকে দেখাচ্ছে। এটা ছিল নর্মাল টাইপ করা। আর এই ব্যাপারটা তো আপনার আগে থেকেই পরিচিত, এই যে অ্যালাইনমেন্ট, তাই না? এখন সেন্টার দেখাচ্ছে, চাইলে লেফট করতে পারি, চাইলে রাইট করতে পারি। আর কালারটা এখান থেকে দিতে পারবো, যে কালার চেঞ্জ করার ব্যাপারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো ইনিশিয়ালি। আর এখানে অপশন বারে টাইপে যে যে জিনিসগুলো একদম না হলেই না, সেই জিনিসগুলো এখানে চলে আসে, যেমন ফন্টটা চেঞ্জ করা, ফন্টের স্টাইলটা চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, এখানে একটা ব্যাপার থেকে যায়। যেমন টেক্সটের যে ফরম্যাটটা কীরকম হবে, সেটা কীরকম হবে, সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। এখানে অ্যালাইনমেন্টের ব্যাপারটা, কালারটা আসছে, এখান থেকে র্যাপিংয়ের কিছু ব্যাপার থাকে, এইগুলো হয়তো বা পরে আসতে পারে। তো ক্যারেক্টার থাকে, যেটা জরুরি সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা দেখেন, ক্যারেক্টারেও কিন্তু এই অপশনগুলো চলে আসতেছে। এই ক্যারেক্টার সাথে আপনার আগে থেকেও পরিচিত, ইলাস্ট্রেটর ক্যারেক্টার প্যানেলটা একদম সেম, একদম ফটোশপে যা দেখতেছেন ওইটার মতোই কিছুটা। এখান থেকে কিছু অপশন একটু যেগুলো আছে এগুলো আমরা হয়তো দরকার হয় না আমাদের। তো এখান থেকে ফন্ট সাইজটা চেঞ্জ, ফন্টের নামটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো আগে দেখে আসছেন, এটা লিডিং ছিল, এটা হচ্ছে আমার কার্নিং, এটা ট্র্যাকিং। এখান থেকে ট্র্যাকিং, কার্নিং, লিডিং এগুলো নাম বলতেছি, বুঝতেছেন তো সবাই, তাই না? আচ্ছা, আর এখান থেকে যে ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল এইগুলো, আর একটা বেসলাইন শিফট। বেসলাইন শিফটটা কি ছিল ইলাস্ট্রেটরে? ছিল। এখান থেকে কালারের অপশনটা আবার পাচ্ছি, এখান থেকে বোল্ড করার অপশনটা পাবো, এখান থেকে ইটালিক করতে পারবো, অল ক্যাপস, স্মল ক্যাপস করতে পারবো, এটা সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো পরিচিত আমরা, তাই না? আর এখানে কি আছে? আন্ডারলাইন, আরেকটা আছে স্ট্রাইক, স্ট্রাইক থ্রু। এই দুটার কী কাজ? আন্ডারলাইন কী করবে, টেক্সটের নিচে আন্ডারলাইন নিয়ে আসবে, এটা কী করবে, টেক্সটটাকে কেটে দিবে, এই কাজটা সে করবে।
প্যারাগ্রাফটা একদম হুবহু সেম, জাস্ট কপি পেস্ট করা এখানে, যা দেখে আসছেন তাই। এটা আমি আর কিন্তু রিপিট করতেছি না, কারো প্রবলেম থাকলে ইলাস্ট্রেটর এখান থেকে দেখে নেবেন। তারপরেও যদি প্রবলেম হয় যে এটা আসলে মিলতেছে না ইলাস্ট্রেটরের সাথে, যদি এরকম কেউ মনে করেন, তখন এসে কোয়েশ্চেন করবেন যে এই প্রবলেমটা হচ্ছে আমার, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল নর্মাল টেক্সট লেখার বিষয়ে, বা কী কী জিনিস ঠিক করা যেতে পারে বা কী কী জিনিস ঠিক করতে পারি টেক্সট লেখার সময়ে, একটা সিঙ্গেল লাইন টেক্সট লেখার জন্য। আরেকটা যে করা যেতে পারে, যেটা হচ্ছে একটা এরিয়া নেওয়া যেতে পারে, এটা আপনার ইলাস্ট্রেটরে দেখছেন কি না দেখার কথা, তাই না? যেরকম ড্র্যাগ করে একটা এরিয়া তৈরি করে নেওয়া, তো এরিয়াটা যখন নিব ইলাস্ট্রেটরে, আমরা হয়তো এরকম করে টাইপ করছি, বা হয়তো কি করা হয়েছে ওয়েব থেকে হয়তো ডামি টেক্সট নিয়ে এসে বসাইছি, এরকম কি হয়েছিল? আচ্ছা, তো ফটোশপে এই ডামি টেক্সটটা খুবই দরকার হয়, খুবই দরকার হয়, বিশেষ করে যখন আমরা ওয়েব টাইপের ওয়েব রিলেটেড কাজকর্ম করি, এই ডামি টেক্সটটা খুবই ইউজ হয়। তো তার জন্য কি করা আছে, এত দরকার জন্য তার টাইপের মধ্যে এটাকে ইনক্লুড করে দেওয়া আছে, ডামি টেক্সটটা লরেম ইপসাম টেক্সটটা এখানে ইনক্লুড করে দেওয়া আছে। যখন এখান থেকে ওইটা সিলেক্ট করে দিব, এই ডামি টেক্সটটা আমি পুরোটা পেয়ে যাব। তারপরে আমি টেক্সটের মধ্যে এসে যদি কন্ট্রোল এ দেই, পুরো টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে যায়। তারপরে আমার যতটুকু দরকার চেঞ্জ চেঞ্জ করে আমি কিন্তু এই জিনিসটা আমার একটা প্যারাগ্রাফ আকারে আমি শো করতে পারবো। হ্যাঁ, একটা প্যারাগ্রাফের মতো লাগতেছে না? এই জিনিসটা একটু শিখে নেবেন ভালো করে, ডামি টেক্সটটা অ্যাড করতে হয় কীভাবে। আর এই জিনিসটা পরে যেয়ে দেখবেন যে মানে অহরহ লাগতেছে, এই জিনিসটা একটু দেখে নেন। শেপ টুলে আমরা রেক্টেঙ্গেলটা টানা বানানো শিখছিলাম, তাই না? তো রেক্টেঙ্গেলটা কী হচ্ছিল, ইলাস্ট্রেটরের মতোই ড্র্যাগ করে আমরা তৈরি করতে পারতেছি। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে ড্র্যাগ করে ছাড়াও সিঙ্গেল ক্লিক করেও এখান থেকে ভ্যালু দিয়ে সেটা তৈরি করতে পারতেছি। একটু কাজ বন্ধ করে দেখেন, এই দুইটা ওয়েতে ইলাস্ট্রেটর তৈরি করতে পারতাম, তাই না? আরেকটা ব্যাপার কি ছিল, যে যখন আমরা শেপটা তৈরি করতেছি তখন শিফট চাপলে কি হতো, প্রপোর্শনটা ঠিক রেখে তৈরি হতো, এখানেও সেটা হচ্ছে, তাই না? এটা হলো। আরেকটা জিনিস কি হবে না, শিফট অল্টার চেপে আবার একটা শেপ তৈরি করতাম, তাই না? শিফট অল্টার রেখে কি হতো, সেন্টারটা ফিক্স থাকতো, কিন্তু আমি যখন শিফট অল্টার একসাথে ধরতেছি কি হচ্ছে, কার্সরটা আই ড্রপার হয়ে যাচ্ছে, ক্লিক করলে সে কালার পিক করতেছে, দেখেন কালারটা সে পিক করে হোয়াইট করে ফেলছে, কালার পিক করতেছে, তার মানে ওই কাজটা এখানে হচ্ছে না, শুধু শিফট চেপে করতে পারবো। অন্যান্যগুলোর জন্য সেম, রাউন্ডেডে যে ড্র্যাগ করে তৈরি করতে পারতেছি, অথবা যে ব্যাপারটা থাকে সিঙ্গেল ক্লিক করে এই জিনিসটা তৈরি করতে পারবো। এখান থেকে উইথ হাইট দিয়ে যে রেডিয়াসের ব্যাপারটা এখানে দুই পাশে দেওয়া ছিল, তার জন্য দুই পাশে আসছে, চারপাশে দিয়ে অথবা যে কোনো এক পাশে দিয়ে এই জিনিসটা আমরা তৈরি করতে পারবো। আরেকটা যেটা ব্যাপার, একটা শেপ তৈরি করার সাথে সাথে দেখেন একটা প্যালেট চলে আসে এখানে, তাই না? প্রপার্টিজ বলা হচ্ছে, এটা আসলে সিসি ভার্সনের আগে আসতো না, কিন্তু সিসিতে এটা দেওয়া হয়েছে যে একটা শেপ তৈরি করলে এটা চলে আসতেছে, যার মধ্যে একটা শেপের যাবতীয় প্রপার্টিসগুলো এখানে শো করে। এখান থেকে কী করতে পারবো, এই শেপটার পজিশন চেঞ্জ করতে পারবো, এক্স ওয়াই থেকে এক্স ওয়াই এক্সিস বরাবর এর পজিশন আমি চেঞ্জ করতে পারবো। উইথ হাইট দিয়ে আমি কী করতে পারবো, এটার সাইজ ছোটো বড় করতে পারবো, ফিল কালার দিতে পারবো, এখানে ফিল কালারটা দেওয়া নাই, দেখেন আমি চাইলে এখান থেকে ফিল কালার ইউজ করতে পারবো, চাইলে এখান থেকে আমি অন্য কোনো কালারেও এখানে নিয়ে যেতে পারবো, স্ট্রোক দিতে পারবো, স্ট্রোকের ওয়েট কমাতে বাড়াতে পারবো, এখান থেকে আমি প্লেন লাইন থেকে ড্যাশ লাইন ডট লাইন সবগুলোতে যেতে পারবো, এদিক থেকে এসে এটাকে কী বলা হচ্ছিলো, স্ট্রোকের যে অ্যালাইনমেন্ট সেইগুলো ঠিক করতে পারবো, আর এই জায়গাটাতে সে রেডিয়াসটাও দিতে পারবো। মোটামুটি যা যা দরকার, এখানে পাথফাইন্ডিংয়ের কিছু অপশন আছে সেগুলোও করে দেওয়ার ব্যবস্থা করে রাখছে এখানে, যা যা থাকে একটা শেপের সাথে করার জন্য সব কিছু এখানে দেওয়া থাকে। তো এটা কিন্তু আসলে কাজের জিনিস, ইনস্ট্যান্ট এখান থেকে একটা জিনিস শেপ নিলাম, তো আমার এই চেঞ্জটা করতে হচ্ছে, সাথে সাথে আমি এটা করে ফেললাম, কালার চেঞ্জ করা দরকার, সব কিছু দরকার, এখান থেকে আমি করে ফেললাম, তার জন্য এটা দিয়ে রাখা হয়েছে এখানে। তারপরে ছিল হচ্ছে ইলিপস, সেম ওয়েতেই কাজ করবে, ড্র্যাগ করেও তৈরি করা যাবে। আর তারপরে ছিল হচ্ছে পলিগন, পলিগনটাও সেম,
পলিগনটা কি হয়ে গেছে, স্টারের মতো হয়ে গেছে। কেন হলো? কারণ এখানে আমি আলাদা করে দেখেন স্টার নামে কোনো টুল পাচ্ছি না, ইলাস্ট্রেটরে যেটা ছিল, তাই না? তো পলিগনের মধ্যে একটা অপশন রাখা হয়েছে, এটা কি স্টার হবে না হবে না। যখন স্টার হবে তখন সে স্টারের মতো কাজ করবে, যখন স্টার হবে না তখন সে পলিগনের মতো কাজ করবে। ঠিক আছে না? আচ্ছা, আর আরেকটা ব্যাপার কি ছিল, যে আমি যখন তৈরি করতাম, তৈরি করে আপ অ্যারো ডাউন অ্যারো চাপলে এটার এজ কম বেশি হতো, এখানে সেটা পাওয়া যাচ্ছে না। আর যেটা ছিল লাইন টুলটা আমি দেখাচ্ছি না, এটা আসলে না শিখলেও চলবে। আর এখান থেকে যেটা হচ্ছে কাস্টম শেপ টুল, এই টুলটা একটু মজার। কাস্টম শেপ টুলটা যখন সিলেক্ট করে দিচ্ছি, ডান দিকে উপরের দিকে কোনায় দেখেন শেপ নামে একটা জায়গাতে কিছু কাস্টম শেপ দেয়া আছে, তৈরি করে দেয়া, ডিফল্টভাবে তৈরি করে দেয়া কিছু শেপস দেয়া আছে, এগুলো নিয়ে আমরা চাইলে ইউজ করতে পারব। কীভাবে ইউজ করব? আমি যাচ্ছি এখান থেকে এই পেপার ক্লিপটা হয়তো ইউজ করতে যাচ্ছি, জাস্ট নিয়ে কি করব, এখানে যদি একটা সিঙ্গেল ক্লিক করি, সে এর প্রপোর্শন অনুযায়ী একটা কি দিয়ে রাখছে, সাইজ দিয়ে রাখছে, ওই সাইজে ওকে করে দিলে প্রপোর্শনটা ঠিক রাখে নাই। এর আগে যে শেপটা তৈরি করছিলাম ওইটা দেখাচ্ছিল, আসলে পেপার ক্লিপটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। চাইলে কি করা যেতে পারতো, পেপার ক্লিপের প্রপোর্শন অনুযায়ী কোনো একটা সাইজ দেওয়া যেতে পারতো, যেটা আসলে একটু টাফ হয়ে যায়। কিন্তু আমি চাইলে কি করতে পারতাম, সাপোজ এই যদি আমি এটা নেই, পাজলের যে এটা নেই, শিফট চেপে যদি আমি ড্র করি, এটা কিন্তু প্রপোর্শন অনুযায়ী আমি পেয়ে যাবো এই জায়গায়। বোঝা যাচ্ছে এই ব্যাপারটা? যে কোনো ইউজ শেপ, শেপগুলো কিন্তু অতটা সুন্দর না, তাই না? দেখেন অতটা সুন্দর না শেপগুলো, কিন্তু কাজের। অনেক সময় হয়তো আইকন নেওয়ার জন্য ওয়েবে যেতে হয়, ইন্টারনেট কানেকশন দরকার হয়, তো সেই সময় হয়তো আমরা এই শেপগুলো নিয়ে কাজে লাগাতে পারি, যদি কোনো সময় ইন্টারনেট অ্যাভেলেবল না থাকে বা এরকম টাইপের কোনো শেপ দরকার হলে রেডিমেড বা ড্রাফ্ট করার জন্য এই জিনিসগুলো নিয়ে ইউজ করতে পারেন। ছাতা আছে, হাত পা আছে, অনেক কিছু আছে এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটা শেপ যখন নিচ্ছি, এই লেয়ারটা সিলেক্ট আছে, আমি আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করব, অর্থাৎ শিফট চেপে তৈরি করতেছি, কিন্তু আমি এই লেয়ারটা কি রাখছি, সিলেক্ট রাখছি। একটু সুন্দর মতো খেয়াল করেন যে এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমি চাচ্ছি অন্য একটা শেপ তৈরি করব, সেটা প্রপোর্শন অনুযায়ী করব, তার জন্য কি ধরতে হবে, শিফট, তাই না? শিফট ধরার পরে কি হচ্ছে দেখেন, এখানে কার্সরটার সাথে একটা প্লাস চিহ্ন আসতেছে না? তো এই প্লাস চিহ্নটার মানে হচ্ছে এখানে পাথ ফাইন্ডিং অপশনটা ওপেন হয়ে গেছে, মানে চালু হয়ে গেছে। এখন সে কি করবে, এই লেয়ারটা যেহেতু সিলেক্ট আছে, এই লেয়ারটা হচ্ছে আমার এই শেপটা, তাই না? তো এই শেপের সাথে নতুন একটা শেপ সে অ্যাড করবে। আমি যদি এটার উপরেও টানি বা বাইরেও টানি, সে একই লেয়ারে সেটা তৈরি করবে। তো দেখেন আমি যদি উপর থেকে টানি, কি করলো, নতুন কোনো লেয়ার কি তৈরি হয়েছে, হয় নাই। এবং এখানে দেখাচ্ছে বাউন্ডারি আলাদা আলাদাই দেখাচ্ছে, কিন্তু এখন দেখেন দুটো শেপ কিন্তু একরকম, বাউন্ডারি আলাদাই দেখাবে সেটা ঠিক আছে, কিন্তু দুটো শেপ কিন্তু একসাথে হয়ে গেছে এবং এক লেয়ারে হয়ে গেছে। তার জন্য শেপ তৈরি করার সময় যদি শিফট চেপে টানতে যাই, একটু খেয়াল রাখতে হবে যে কোনো লেয়ার সিলেক্ট যাতে না থাকে। বুঝাতে পারলাম আমি? এই কাজটা করবেন, কারণ পাথ ফাইন্ডিংয়ে যে অপশনগুলা ফটোশপে অতটা ম্যাচিউর না, অত সুন্দরভাবে কাজ করা যাবে না ইলাস্ট্রেটরের মতো, এখানে কিছু রেস্ট্রিকশন আছে। যেমন পাথ ফাইন্ডারে আমরা কী করতাম, অ্যাকশন জিনিসটা কী সেটা একটু আগে বলি। অ্যাকশন জিনিসটা কাজ এভাবে করবে, সাপোজ এরকম আমাদের হতে পারে এরকম সময়ে, যে একটা কাজ আমি করলাম, হতে পারে একটা শেপের মধ্যে আমি বেশ কিছু ইফেক্ট দিছি, তো এই সেম ইফেক্টটা হয়তো আমার অন্য কোনো শেপেও দেওয়া লাগতে পারে, এরকম টাইপের কাজই আমি করতেছি, হয়তো অন্য একটা শেপে, অন্যরকম একটা শেপ, অন্যরকম সাইজের, সেটাতে হয়তো সেম ইফেক্টটা দেওয়া লাগতে পারে। মাল্টিপল বেশ কয়েকটা ইফেক্ট হয়তো আমি ইউজ করছি, তো সেটা হয়তো আমার ওটাতে একটাতে ইউজ করছি, এরকম হতে পারে আরও 5, 10, 20, 25টাতে আমার সেম জিনিসটা ইউজ করা লাগতে পারে, তো সেক্ষেত্রে অ্যাকশনটা ইউজ করা যেতে পারে। এছাড়া অনেক সময় যেটা হয়, আমরা হয়তো ইমেজ নিয়ে কাজ করি, তাই না? তো ইমেজ নিয়ে কাজ করতে গেলে ইমেজে অনেক টাইপের ইমেজ, অনেক টাইপের ইফেক্ট দেওয়া যায়। তো আপনি হয়তো একটা
ইমেজ নিয়ে কাজ করে সেটাকে হয়তো ইনস্টাগ্রামের মতো বানায় ফেলেন। ইনস্টাগ্রামের ব্যাপারটা কি বুঝেন, সেখানে ইমেজ আপলোড করলে কিন্তু একটু হালকা একটু অন্যরকম শেড চলে আসে, তাই না? হয়তো সেই ইফেক্টটা আপনি তৈরি করছেন, তৈরি করে এখন চাচ্ছেন যে ছবিটা আমি নিয়ে আসবো, এই ইফেক্টটা যেন প্রত্যেকটা ইমেজে আমি দিতে পারি। তো প্রতিবার কি আপনি ওইভাবে যেই ইফেক্টটা তৈরি করবেন, ইফেক্টটা যদি রেডিমেড তৈরি করেই রাখেন এক জায়গাটাতে, জাস্ট ইমেজটা নিয়ে আসবেন, এই ইফেক্ট যেটা তৈরি করে রাখছেন এটা অ্যাপ্লাই করে দিলেন, ইফেক্টটা ওই ইমেজটাতে ইফেক্টটা পেয়ে গেল। তো এই টাইপের কাজ করার জন্য অ্যাকশন তৈরি করে রাখা যেতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা দেখব, আর অ্যাকশনটা পাওয়া যাবে উইন্ডো থেকে, যদি কারো না থাকে আপাতত দেখে নেন। অ্যাকশনস নামে পাওয়া যাবে এটা, এখানে কিছুটা এরকম হবে। অ্যাকশনসে গেলে আমরা দেখব ডিফল্ট অ্যাকশনস নামে একটা সেট বা ফোল্ডার দেয়া আছে। তো এর মধ্যে যদি আমি এটা এক্সপ্যান্ড করি, এর মধ্যে রেডিমেড অনেক অ্যাকশন আমরা পেয়ে যাব, কোনোটা হয়তো কোনো শেপের জন্য, কোনোটা হয়তো আর্টবোর্ডের জন্য বা ক্যানভাসের জন্য, এক এক রকমের জন্য। এটা দেখেন গ্রেডিয়েন্টের জন্য বলা হচ্ছে, মিক্সার ব্রাশ ক্লোনিং বলা হচ্ছে, এক এক টাইপের অ্যাকশন এখানে তৈরি করে দেওয়া আছে, যেগুলো প্লে করলে এক এক টাইপের ইফেক্ট সে দিবে। তো আপনি চাইলে এগুলো ফটোশপের ডিফল্ট, এগুলো দেয়াই থাকে, আপনি চাইলে নিজের মতো করে কোনো একটা ইফেক্ট অ্যাকশন তৈরি করে এখানে রেখে দিতে পারেন। এটা সেভ করতে হয় না, জাস্ট তৈরি করে রেখে দিলেই এখানে সেভ অবস্থায় থাকবে, পরবর্তীতে ফটোশপ চালু করলে আবার এই জিনিসটা পাবেন। একটা অ্যাকশন তৈরি করে রাখার পর সেই অ্যাকশনটাকে এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করা তো বুঝি, তাই না? এক পিসি থেকে আরেক পিসিতে নেওয়া সম্ভব। এই অ্যাকশনগুলোকে এক্সপোর্ট করে আপনি চাইলে এখানে তৈরি করে বাসার পিসিতেও ইউজ করতে পারেন, সেগুলোতে পরে আসি, আগে একটা অ্যাকশন তৈরি করা শিখব। আমি একটা ডকুমেন্ট তৈরি করেই দেখব যে আমি চাচ্ছি যে আমার হয়তো এরকম লাগতে পারে, ওয়েব নিয়ে যেহেতু কাজ করতেছি তো আমার পার্সোনালি যে 1920 উইথ বা হাইট তো আসলে ফিক্সড না, 1920-এর যে উইথের যে ডকুমেন্টগুলো এগুলো আমি বেশি ইউজ করি। তো আমি যদি চাই যে এরকম একটা ডকুমেন্টে আমি তৈরি করে রাখবো যে 72 pixels per inch একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ক্যানভাস তৈরি হবে 1920 উইথ, হাইট হয়তো আমি যে কোনো একটা দিয়ে রাখছি। তো আমি যদি অ্যাকশনটা প্লে করি, প্রতিবার কিন্তু ওই সাইজের একটা ডকুমেন্ট সে ক্রিয়েট করে আমার দেখাবে। এই কাজটা কীভাবে করা যেতে পারে সেটা একটু দেখব। এখানে কিছু অপশন দেওয়া আছে, এইগুলোর সাথে একটু পরিচিত আগে হয়ে নিই। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমরা আগে থেকেই চিনি, তাই না? যে ডিলিট করবে এটা দিয়ে, আর এই অংশটা থেকে আমরা কী করবো, ক্রিয়েট নিউ অ্যাকশন বলা হচ্ছে, মানে এটা থেকে আমি অ্যাকশন তৈরি করব। আর তার বাম পাশে যেটা আছে এটা থেকে আমি কী করব, ক্রিয়েট নিউ সেট। সেট আর অ্যাকশন কী জিনিস এখানে দেখলে ক্লিয়ার হবে। এই ফোল্ডারের মতো দেখা যাচ্ছে, এখানে ফোল্ডারের মতো দেখা যাচ্ছে, তাই না? তার মানে আমার এটা একটা অ্যাকশনের সেট, এই সেটের মধ্যে অনেকগুলা অ্যাকশন আছে, এইগুলো এক একটা অ্যাকশন। আর এর মধ্যে যদি এক্সপ্যান্ড করি, এই অ্যাকশনের মধ্যে কী কী স্টেপ আমি করছি, সাপোজ হতে পারে আমি একটা শেপ ক্রিয়েট করছি, শেপটা একটু মুভ করছি, তার মধ্যে একটু কালার দিছি, প্রত্যেকটা এক একটা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু রেকর্ড হয়ে থাকবে, এবং রেকর্ডের মধ্যে প্রত্যেকটা স্টেপের ডিটেইলসও থাকবে। যে আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, ডকুমেন্টটা তৈরি করার পরে ওইটা যদি আমি এক্সপ্যান্ড করি, দেখবো যে ডকুমেন্টে কী সাইজে করছি, কী কালার মোডে ছিল বা কী কী এর প্রপার্টিস সব দেখাবে। তো চাইলে এরকম আমরা কী করতে পারি, হয়তো আপনি হয়তো শুধু লেয়ার স্টাইল দিচ্ছেন বা ইফেক্ট দিচ্ছেন, এই টাইপের হয়তো 10-12 অ্যাকশন তৈরি করছেন, সেটাকে একটা সেটের মধ্যে আপনি রাখতে পারেন। তারপরে হয়তো ইমেজ নিয়ে কাজ করতেছেন, ইমেজে হয়তো 10-12 রকমের হয়তো ইমেজের ইফেক্ট তৈরি করছেন, সেই অ্যাকশনগুলো আপনি আলাদা একটা সেট করে রাখতে পারেন। সবগুলো অ্যাকশন সেটের মধ্যে রাখলে এগুলো জাস্ট একটু ক্লাসিফাইড হলো, আলাদা আলাদা করে চিনতে পারা গেল ব্যাপারগুলোকে, এর জন্য সেটটা ইউজ করা হয়। ডিরেক্ট আপনি অ্যাকশন ইউজ করেও তৈরি করতে পারবেন। তো সেট বানানোও শিখবো, অ্যাকশন বানানোও শিখবো। প্রথমে সেট তৈরি করে নিচ্ছি, যেহেতু একটা সেটের মধ্যে অ্যাকশনটা তৈরি হয় আর কি। মানে প্রথমে এটার সেট নাম আসতেছে, তো মানে সেটের জন্য পপ আপটা তৈরি হয়েছে এখানে। তো আমি চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারি, আপনাদের ব্যাচের নামটাই হতে পারে। একটা ব্যাচ আসলো, এখানে একটা সেট তৈরি হলো, কিন্তু এর মধ্যে কিছু নাই। এখন যদি আমি একটা নতুন অ্যাকশনে যাই, সেখানে আবার কিছু অপশন পেয়ে যাব যে অ্যাকশনের নামটা কী হবে, যেহেতু ডকুমেন্ট তৈরি করতেছি, ডকুমেন্ট হতে পারে নামটা। আর এটা কোন সেটে যাবে সেটা যেহেতু এটা সিলেক্ট ছিল, এটা দেখাচ্ছে ইনিশিয়ালি যে ব্যাচ 22 এই অ্যাকশনটা তৈরি হবে,
চাইলে অন্যান্যগুলোতেও যেমন ডিফল্ট অ্যাকশনসও কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এটা ছিল সেটের ব্যাপারটা যে কোন সেটে যাবে আমার এই অ্যাকশনটা, সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যায়। আরেকটা হচ্ছে ফাংশন কি, ফাংশন কিটা হচ্ছে শর্টকাট, আমরা যেমন গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, তাই না? তো এই অ্যাকশনটার জন্য আমি একটা শর্টকাট কিও তৈরি করতে পারবো এই জায়গাটা থেকে, যদি আমি চাই যে এই অ্যাকশনটা আমি ইউজ করব এখানে অ্যাকশনের মধ্যে এসে এখানে এসে প্লে করব, এভাবে না, জাস্ট শর্টকাট কিবোর্ড থেকে ইউজ করব আর এখান থেকে যে আমার অ্যাকশনটা ছিল এটা প্লে হয়ে যাবে। এরকম যদি চাই তাহলে এখান থেকে অ্যাকশনটা আমার শর্টকাট কিটা আমি সিলেক্ট করে দিতে পারি। এরকম কিছু একটা নিব যেটা আসলে ইউজ হচ্ছে না, এরকম চেষ্টা করব, কারণ অনেক কি দেখবেন যে অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে শর্টকাট কি দিয়ে আসলে এঙ্গেজ হয়ে থাকে, তো এরকম কিছুতে যদি আপনি ওভাররাইড করে ফেলেন ওটা কিন্তু আসলে রিপ্লেসই করে ফেলবে, আগেরটা থাকবে না, আপনারটা কাজ করবে। আচ্ছা, তো একটা আমি সিম্পলি F2টা নিচ্ছি আর F2-র সাথে শিফট কমান্ড দুইটা ইউজ করতেছি, এরকম কমান্ড হয়তো বা পাওয়া যাবে না। এটা নিয়ে নিলাম, আর চাইলে কী করা যেতে পারে, এই অ্যাকশনটাতে কালারাইজ করে ফেলা যায়, এই পাশটাতে একটা কালার চলে আসে যেটা থেকে আইডেন্টিফাই করা যাবে। তাদের কালার দিয়ে হয়তো আপনি গ্রুপ ওয়াইজ করতে পারেন যে ইমেজ ম্যানিপুলেশনের জন্য এই ইফেক্টগুলো এগুলো লাল কালার করে রাখলাম আমি, এরকম করা যেতে পারে। এখন এই কাজগুলো শেষে যখন রেকর্ডে যাব, রেকর্ড ক্লিক করলাম, দেখেন এই জায়গায় লাল রংটা উঠে আসে, তার মানে রেকর্ড হচ্ছে। এখন ডকুমেন্ট নামে একটা অ্যাকশনও তৈরি হয়ে গেছে যেটার শর্টকাট দেখাচ্ছে শিফট কমান্ড F2। কিছু করি নাই আমি, এখন রেকর্ডিং মোডে আছে সে, যা কাজ করব আমি সব কিন্তু রেকর্ড হবে স্টেপ বাই স্টেপ। আমি কথা বলতেছি এগুলো কিন্তু রেকর্ডিংয়ে আসবে না, যেটা করবো ফটোশপে সেটা আসবে। তো একটা ডকুমেন্ট বানাতে চাচ্ছিলাম, কন্ট্রোল N দিয়ে একটা ডকুমেন্ট তৈরি, আমি যে পপ আপটা সেটা নিয়ে আসলাম, এখান থেকে আমি দিব 1920 আর এখান থেকে হয়তো আমি 2000 দিচ্ছি, রেজলিউশনটা 72 দিলাম, আর সব কিছু ঠিক রেখে একটা ডকুমেন্ট আমি তৈরি করে ফেললাম। এখানে একটা স্টেপ চলে আসলো মেক, তাই না? যেটা যদি এক্সপ্যান্ড করি দেখতে পাবো নিউ ডকুমেন্ট তৈরি করা হয়েছে, RGB কালার মোডে, উইথ এত, হাইট এত, রেজলিউশন এত, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, আরও যা যা আছে সব কিছু দেখাচ্ছে এখানে, প্রোফাইল কালার প্রোফাইল ছিল এটা, সব কিছুই সে দেখাচ্ছে। এই কাজটা করলাম, এখন এর মধ্যে যদি আরও কিছু আমি করি, একটা শেপ আমি তৈরি করলাম এবং সেটাতে কালার দিলাম, আর আমি অ্যাকশনে এসে দেখবো মেক ফিল লেয়ার, আমি একটা ফিল লেয়ার তৈরি করছি এবং সেট কারেন্ট লেয়ারের আমি যে ফিল কালারটা সেটাও আমি চেঞ্জ করছি, সব জায়গায় থেকে আমি চেঞ্জ করে দিছি, যে 8GB ভ্যালুটা কত দেওয়া আছে সেটা থেকে আমি যে ইয়েলো কালার তৈরি করছি সব কিছু সে দেখাচ্ছে, সেটা আপনারা দেখে নিলেই বুঝবেন। এই কাজগুলো করতেছি, তিনটা কাজ করছি, তাই না? ডকুমেন্ট তৈরি করছি, একটা শেপ নিছি, শেপটাতে কালার দিছি, ইভেন আমি যদি এটা যদি একটু মুভ করি সেটাও কিন্তু আসতেছে মুভ কারেন্ট লেয়ার, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? জি স্যার। আচ্ছা, তো এইটুকু দিয়ে আমি কাজটা শেষ করে ফেলি। আমার কাজ যখন শেষ হয়ে যাবে, দেখেন এই লাল যে মানে এই লাল যে রেকর্ডিং বাটনটা দেখা যাচ্ছে তার বাম পাশে ঠিক স্টপ বাটনটা দেওয়া আছে, স্টপ করে দিলে আমার রেকর্ডিং শেষ। এর মধ্যে যা যা করছি সেগুলো এর মধ্যে এই যে চারটা স্টেপ আমি কাজ করছি ডকুমেন্ট নামে অ্যাকশনের মধ্যে এটা সেভ হয়ে গেছে। এখন যদি চাই এটা আমি ডিলিট করে ফেলতেছি, যে এই কাজটা যে আমি এখানে রেকর্ড করলাম আমি আবার নিয়ে আসতে যাচ্ছি, জাস্ট কী করতে হবে, এই অ্যাকশনটাকে সিলেক্ট রেখে প্লে বাটনটা দেখেন ডান পাশে পাওয়া যাবে, রেকর্ডিংয়ের বাম পাশে প্লে সিলেকশনটা যদি প্লে করে দেই, দেখেন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, ভিতরে একটা কী ছিল, রেকটেঙ্গেল ছিল, তাই না? রেকটেঙ্গেলটাকে যা যা করা হয়েছিলো একবারে সে সবগুলো করে ফেলছে, বোঝা যাচ্ছে কি অ্যাকশনের কাজটা? আচ্ছা, এইভাবে দেখলাম, এখন একটা শর্টকাট দিয়ে রাখছিলাম, তাই না, শিফট কমান্ড F2, এখন কিবোর্ড থেকে শিফট কমান্ড F2টা দিয়ে দেখি যে এই কাজটা হয় কি না, সেম কাজটাই কিন্তু এখান থেকে করতেছে, তার মানে এটা এখান থেকেও করা সম্ভব হচ্ছে। এখন এরকম হতে পারে যে আমার এই অ্যাকশনের মধ্যে আরও কিছু কাজ আমি অ্যাড করব, তখন কি করতে হবে, জাস্ট অ্যাকশনটা সিলেক্ট করে আবার রেকর্ডে আমি চাপ দিব, রেকর্ড করে সাপোজ আমি একটু মুভ করে নিয়ে একটা শেপ আমি কি করলাম কপি করলাম, এখানে কি হচ্ছে মুভ করে নিয়ে কপি করলাম, এটাও অ্যাড হয়ে গেল। আমি আবার যদি পজ স্টপ করে দেই, এখন কিন্তু আমার অ্যাকশনটা কিন্তু পরে যে কাজ করি সেটাকেও অ্যাড করে ফেলছে, দেখেন কি হয়, এখান থেকে প্লে করলে
রেকর্ড করতেছি, সরি, প্লে যদি করে দেই, এখন কিন্তু পরে যে কাজটা করছি সেটা সহ কিন্তু অ্যাকশনটা প্লে করতেছে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আবার যদি চাই যে আমি এই জিনিসগুলো কোনো একটা দরকার নাই, আমার হয়তো দুইটা কাজ করছিলাম বা তিনটা কাজ করছিলাম দরকার নাই, এগুলো আমি কিন্তু ডিলিট করে দেওয়া যেতে পারে। ডিলিট করে দিয়ে এখন কিন্তু আমার অ্যাকশনটা জাস্ট এই পর্যন্ত কাজ করবে, এখান থেকে ডিলিট হয় নাই, কিন্তু অ্যাকশনের স্টেপ ডিলিট করে দিছি। তার মানে পরবর্তীতে আমি যদি এটা আবার প্লে করি, এখন কিন্তু জাস্ট তিনটা কাজ করবে, ডকুমেন্ট তৈরি করবে, লেয়ার তৈরি করবে, কালার দিবে, এই পর্যন্তই আসবে। মানে এখান থেকে আবার কাস্টমাইজও করা যাচ্ছে, এটু এটাই বোঝাতে চাচ্ছিলাম। বেশি বলে ফেলছি? আচ্ছা, দুইটা জায়গা থেকেই নিতে পারবো, দুইটা জায়গা থেকে কয়েকটা ওয়েতে নিয়ে আসা যাবে। তো চেষ্টা করবো সেই কয়েকটা ওয়ের মধ্যে যে কোনো একটা বা দুইটা থেকেই আনবো সবসময়। একটাতে ইউজ টু হয়ে গেলে দেখবেন ওইভাবেই নিয়ে আসবেন সবসময়। তো ওয়েটা যাতে সঠিক হয় সেই চেষ্টাটাই করবেন। অনেক সময় কি হবে, আমরা অনেক সময় ড্র্যাগ করে নিয়ে আসি, তাই না? ড্র্যাগ করে নিয়ে আসতে গেলে অনেক সময় কি হবে, ইমেজটা চলে আসে, পুরোটা আসবে না, ছোটো হয়ে আসবে। ইমেজের সাইজ ধরেন 3000x2000 আছে, তো ড্র্যাগ করে নিয়ে আসলে তখন হয়তো দেখাচ্ছে 1000ও পাওয়া যাবে না, এত ছোটো হয়ে যাচ্ছে, মানে অরিজিনাল সাইজটা পাওয়া যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব বেশ কয়েকটা ওয়েই দেখবো, যে কোনো একটা তার মধ্যে থেকে যদি একটু প্র্যাকটিস করে নেন, ওইটা দিয়ে হয়তো ইউজ টু হয়ে গেলেন, পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এখানে আরেকটা জিনিস যেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে কী ছিল, একটা ইমেজ নিয়ে আসলে, নিয়ে আসার পরে যদি এমবেড না করে দিই তাহলে অন্য কোনো পিসিতে শো করবে না, এরকম একটা প্রবলেম ছিল। তো ফটোশপে ওই জটিলতাটা নাই আর কি, যে কোনো ইমেজ নিয়ে আসেন, ঠিকমতো আনতে পারলে ঠিকমতো আনেন, আর না আনেন ইমেজ সবখানেই শো করবে, কিন্তু ঠিকমতো না আনতে পারলে হয়তো বা এখানে যে কোয়ালিটির একটা সমস্যা থেকে যায় সেটা তৈরি হবে। প্রথমে ওয়েব থেকে একটা নিয়ে আসার চেষ্টা করব। এগুলো যে কোনো একটা নিয়ে আসলেই হবে, সব ছোট ছোট সাইজ। আমি একটু বড় সাইজের ইমেজ ফিল্টার করে নিচ্ছি, বড় পাওয়া যায় কিনা, পাওয়া যাচ্ছে, সাইজগুলো বলে দিচ্ছে। দেখেন প্রায় 2500 মতো সাইজ দেখাচ্ছে, এটা 3000x2000, এটা 3500, এরকম একটা কিছু নিয়ে নিই। এই যে দেখেন নিচ থেকে ইমেজটা লোড হচ্ছে, যে এটা বোঝাচ্ছে, তাই না? তো লোড হওয়া পর্যন্ত এটাকে সময় দিতে হবে। লোডটা হয়ে গেলে তারপরে আমরা প্রসেসগুলো এখান থেকে তারপরে কাজগুলো শুরু করব। লোড হওয়ার আগে যদি আমি কপি নিয়ে নিই বা ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার পুরো ইমেজটা আসবে না, এখানেও কিন্তু ওই যে কোয়ালিটির ব্যাপারটা থেকে যায় সেই প্রবলেমটা করবে। দেখা যাবে যে খোলা ইমেজ আসছে বা ছোটো হয়ে আসছে, এরকম হবে। সাইজ দেখাবে এখানে 3500, কিন্তু এখানে যে দেখবেন যে অনেক ছোটো আসছে। এটা লোড হতে থাক, ততক্ষণে আমরা কম্পিউটার থেকে একটা নিয়ে আসি। এখানে আরেকটা দেখা যাচ্ছে, তো এটা আমরা কি করতে পারি, সিম্পলি ওপেন উইথ ফটোশপ। কি হবে তাহলে, নতুন একটা ট্যাবের মধ্যে কি হচ্ছে, দেখেন এই ইমেজটা কিন্তু ওপেন হচ্ছে। এগুলো আমি ফেলে দিই, আগেরগুলো আমি ফেলে দিচ্ছি। এটা পাওয়া যাচ্ছে। তো জেনারেলি কম্পিউটার থেকে আনতে গেলে কি হয়, এভাবে যদি ওপেন উইথ করে নিয়ে আসি, আমার হয়তো ইমেজটা দরকার অন্য একটা ট্যাবে। এরকম একটা ট্যাবে হয়তো আমার ইমেজটা দরকার, আমি এই ডকুমেন্টটা হয়তো ইমেজটা চাচ্ছি। ওপেন করার পরে এটা কিন্তু অন্য একটা ট্যাবে যাচ্ছে, এখানে কিন্তু আসতেছে না, তাই না? এখানে নিয়ে আসার জন্য কি করব, কন্ট্রোল এ দিয়ে এই ক্যানভাসটা বা এই পুরো জায়গাটা আমি সিলেকশনে নিয়ে আসব, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা তো সবাই পারি আমরা, তাই না? তারপরে এখানে এসে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখানে একটা ব্যাপার কি ছিল, যে ইমেজটা যতটুকু ছিল এখানে কিন্তু অতটুকুই পাইছি, এখানে কি হচ্ছে না, ইমেজ কিন্তু ছোট হয়ে যাচ্ছে না, এই প্রবলেমটা হবে না। দেখে আসি এখন ওয়েবের ওইটা কি লোড হয়েছে কিনা, এতক্ষণে এটা লোড হয়ে গেছে, তাই না? এখান থেকে দুটো ওয়েতে নিতে পারি, এক হচ্ছে ড্র্যাগ করে, তাই না? আরেকটা নিতে পারি হচ্ছে রাইট বাটন ক্লিক করে, সেভ করলে তো কম্পিউটারে চলে গেল, কম্পিউটার থেকে নেয়ার ওয়ে তো আমরা দেখলাম। কপি করতে পারি, কপি করে এসে যদি সিম্পলি যদি এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি,
পুরো ইমেজটাই পেস্ট হবে। পুরো ইমেজটাই দেখেন পেস্ট হবে, কিন্তু আসলে দেখাচ্ছে কতটুকু, আমার ক্যানভাস এরিয়াটুকুই কিন্তু শো করতেছে, বাইরেও আছে কিন্তু ইমেজটা, দেখেন ইমেজটা বাইরে এতটুকু জায়গায় আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ক্যানভাসের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই আমরা দেখতে পাবো। আর আরও একটা ওয়েতে আসতে পারে, এখান থেকেও কিন্তু ওপেন করতে পারি চাইলে, ডেস্কটপের কোনো ইমেজ এখান থেকেও ওপেন করতে পারবো, ওপেন করে সেম ইমেজটা ওপেন করতে পারবো। আবার আরেকটা জায়গা আছে প্লেস, প্লেস করেও আমি ইমেজ নিতে পারবো, বেশ কয়েকটা ওয়ে আছে। কিন্তু প্রবলেম কোথায় হবে, যখন কিনা ওয়েব থেকে ড্র্যাগ করে নিচ্ছি অথবা ডেস্কটপ থেকে ড্র্যাগ করে আমি ডিরেক্ট এই জায়গার মধ্যে আমার ডকুমেন্টের মধ্যে ইমেজটা নিয়ে আসতেছি, কোনো সময় দেখবেন যে চার কোনা বক্স চলে আসতেছে, ইলাস্ট্রেটর ইমেজ নিলে যেরকম এরকম ডায়াগোনাল লাইন চলে আসতো না, তো এরকম চলে আসবে, ওই সময়টাতে দেখবেন ইমেজগুলো ছোট হয়ে যাচ্ছে বা ইমেজ আসলে এরকম লেয়ার হিসেবে আসতেছে না, স্মার্ট অবজেক্ট হিসেবে আসবে। তো ওই সময় যে সাধারণত কী হয়, ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, সাইজ ছোট হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে না নেওয়ার জন্য, যদি ড্র্যাগ করে আনি, যদি ড্র্যাগ করেও আনি, আমি যদি এখান থেকে চাচ্ছি যে এটা ড্র্যাগ করে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিয়ে আসলে এই জায়গায় যদি আমার দরকার হয় ইমেজটাকে, আমি এই জায়গায় প্লেস করব না, প্লেস করব কোথায়, এই যে ট্যাবগুলো দেখা যাচ্ছে এরকম একটা ফাঁকা জায়গায় প্লেস করব, যাতে নতুন একটা ট্যাব ইমেজটা ওপেন হয়, যেহেতু আগে থেকে একটা ছিল এই সেম জিনিস তো ওইটাতেই সে রিপ্লেস হয়ে গেছে। বাদ বাকিটা কী করবো, এরকম কপি নিয়ে, সিলেকশন নিয়ে কপি করে এই জায়গাতে পেস্ট করব। ইমেজ নিয়ে কয়টা ওয়ে দেখলাম, তাহলে টেক্সট লিখলাম, কোনো একটা সেকশনে এটা একটা হেডার হিসেবে আমি তৈরি করলাম বা টাইটেল হিসেবে তৈরি করলাম, যেটা একটা ছোটোখাটো একটা হেডার। এর সাথে কী করবো, আরেকটা কাজও আমরা শিখছি, ডামি নেওয়াও শিখছি। এই লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট হয়ে আছে না, একটু দেখেন যারা কাজ করতেছেন, শিফট চেপে যদি এই লেয়ারটাতে সিলেক্ট করি যেটাতে আমি ডামিটা নিছি, ডামি টেক্সটটা ইউজ করছি, দেখেন এখান থেকে সিলেকশনে দুইটা লেয়ারই চলে আসলো, কী করলাম শিফট চেপে সিলেক্ট করছিলাম। এখন দেখেন এই জায়গাটাতে মুভ টুলে আসি, কিন্তু এই জায়গাটা আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না, একটা লেয়ার যখন সিলেক্ট করতেছি এটা কিন্তু ডিসেবল, যখন আমি দুইটা লেয়ার সিলেক্ট করতেছি এই জায়গাটা এনেবল হয়ে গেছে। কী জন্য, এখান থেকে অ্যালাইনমেন্টের অপশন সে দেখাচ্ছে, কারণ দুইটা লেয়ার যেহেতু আছে দুইটা লেয়ারের মাঝখানে যে অ্যালাইনমেন্টটা হয় সেটা কিন্তু এখন করা যাবে, তো আমি চাইলে এটাকে সেন্টার বরাবর অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি। এরকম কিছু একটা হতে পারে, এই দুইটাকে একটা গ্রুপ করে কন্ট্রোল এ দিয়ে পুরোটা যদি সিলেক্ট করে নেই, এই গ্রুপটাকে এই পুরো ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট করা যাবে, পুরোটার মাঝখানে চলে আসছে না, কন্ট্রোল ডি দিয়ে আমি আবার ছেড়ে দিলাম, এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করেন।
এখানে একটা প্রবলেম হচ্ছে, তাই না? এই জায়গার টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না, নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটাও নিচের দিকে একটু হোয়াইটিশ হয়ে আসছে, হোয়াইট টেক্সটটা কিন্তু পড়া যাচ্ছে না। দেখি এটার জন্য কী করা যায়। তো আপনারা